हेलो बंधुरा ट्रावेल ट्यूबर आबारो चले आपनादेर सामने आमादेर श्रीमंगल सिक्वेलेर द्वितीय पर्व निये। प्रथम पर्वे निश्चयई आपनारा देखेछेन आमरा ढाका थेके किभाबे एसेछि चायेर राजधानी श्रीमंगले। तो एसे रिसोर्टे ना जेये आमरा सरासरि चले एलाम बागानबाड़ी मेजबानी रेस्टुरेंटे दुपुरेर खाना खेते। তো দুপুরের খানা বললেও এটা আসলে বিকাল হয়ে গেছে। এই বাগানবাড়ি মেজবানি রেস্টুরেন্টটি বিখ্যাত হোটেল গ্র্যান্ড সুলতানের খুব কাছে, আসলে একটা চৌরাস্তার উপর এটা অবস্থিত। ছোটখাটো একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে বলা যায় এখানে। একটু পাশে সুভেনিরের দোকানও দেখবেন, চার পাতা বিক্রি করে এমন দোকান দেখবেন, আর সেখানেই হচ্ছে এই মেজবানি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমাদের খাবারের কি অভিজ্ঞতাটা ছিল এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এটা একটা মাঝারি আকারের রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট বলতে পারেন, অর্থাৎ দেশি সব খাবার ওনারা বিক্রি করে, পাশাপাশি তেহারি, বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি এই ধরনের জিনিসগুলি থাকে। তো আমরা আসলে বাংলা খাবারেরই অর্ডার দিয়েছি, সেটাই খুঁজছিলাম। আর খাবারের দাম আমরা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি মেনুটা। তো মোটামুটি বলতে গেলে আপনারা আসলে এখানে তেহারি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি অথবা গরু বা খাসির বিরিয়ানি পর্যন্ত 100 থেকে 200 টাকার মধ্যে হবে। তেহারির দাম হবে 100 টাকা, আর বিফ বা মাটন নিলে সেটা 200 টাকার মতো হয়ে যায়, চিকেন বিরিয়ানি 150 টাকা। আর অন্যান্য আইটেমগুলা মোটামুটি বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে ওনারা এটার দামটা ফিক্স করে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমাদের আজকের মেনু ছিল সাতকড়া দিয়ে গরুর মাংস, মুরগির মাংসের ঝাল, লইট্টার শুটকির ভুনা, সাথে মিক্সড ভেজিটেবল আর ডাল। খাবারের কোয়ালিটির কথা যদি বলি, রান্নার মান আমি বলবো ভালো। বিশেষ করে সাতকড়া দিয়ে যে গরুর মাংসটা, এটা আপনারা ট্রাই করতে পারেন যদি এখানে আসেন কখনো। পাশাপাশি মুরগির তরকারিও ভালো ছিল, ভেজিটেবল ডাল সবই ভালো ছিল। মোটের উপর এটা বলা যায় আপনারা যদি রিসর্টে না খান বা রিসোর্টে যে খাবার না পান, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো অপশান হাতের কাছে। যেমন বলেছি, খুব কাছে গ্র্যান্ড সুলতান এবং আশেপাশে অন্তত 4-5টি রিসর্ট আছে আমাদের জানা মতে। ওগুলোর মধ্যে 2টো রিসর্টে আমরা নিজেরাই থেকেছি। তো বন্ধুরা, শ্রীমঙ্গল নিয়ে আমরা কিন্তু একটা সিকুয়েল করতে চাচ্ছি, যেমন আগে করেছি। এরপর আশা রাখি খুব দ্রুতই অন্যান্য এপিসোডগুলো চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় থাকলাম, কি খেলাম, কি দেখলাম। আশা করছি বরাবরের মতোই আপনাদেরকে পাশেই পাব। আগে ভেজিটেবল নাও, না না এখানে দিয়ে দাও, ঢালু না, ঢালু ঢালু ঢালু। যারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা
ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্যগুলো জানাতে ভুলবেন না। আমরা পজিটিভ নেগেটিভ সব কমেন্টকেই কনস্ট্রাকটিভ কমেন্ট হিসেবে দেখতে চাই। খাবার কেমন লাগে? এই তোমরা কি পার্সেল করো নাকি? এই ফোন নাম্বার আছে তোমাদের? আর ওনাদের যে অ্যাড্রেস বা ফোন নাম্বার সম্বলিত যে বিজনেস কার্ড সেটাও পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে আপনারা ফোন নাম্বারটা পাবেন। মানে হোটেল থেকে ফোন করলে তখন তোমরা রিসোর্টে খাবার পাঠাই দাও। আপনারা যদি একটু আগে ফোন করে দেন তাহলে ওনারা আপনাদের অর্ডার মতো খাবারটা তৈরি করে রাখবে। নর্মালি ওনারা 15-20 মিনিট সময় নেয় খাবার তৈরি করার জন্য, আবার রিসর্টে খাবার পাঠিয়েও দিতে পারবে। তো এখানে মোটামুটি এই ছিল আমাদের অভিজ্ঞতা। এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের রাতের জন্য আমাদের যে হোটেল, যে রিসর্ট, অর্থাৎ নভেম ইকো রিসর্ট। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আর চোখ রাখুন ট্রাভেল টিউবারের পর্দায়।